এই যে এটা হচ্ছে আমাদের ওলি, তো ওনার সকালবেলা উঠে একটু আদর খাওয়ার ইচ্ছা হয়েছে আজকে, তো ওই জন্যে মুখ টুক বাড়িয়ে বসে আছে। তো এখন ওনাকে আগে আদর করে দিতে হবে, ওনার ঘুম ভাঙাতে হবে, তারপরে উনি একটুখানি শান্ত হবেন। তো এইভাবেই শুরু হলো আজকে আমাদের সকালটা। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে এখন বাজে সকাল 9টা, তো আজকে সকাল থেকে আমি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিলাম। যেহেতু কালকে সবাই উইকেন্ড কেটেছে, আজকে মানডে, তার মধ্যে তো স্বাভাবিকভাবেই ব্যস্ততাটা খুব বেশি। তো যাই হোক, আপাতত সবাই যেহেতু যে যার কাজে বেরোবে, আমি কোথাও বেরোচ্ছি না এক্ষুনি, তো সবাই বেরোবে বলে মা আপাতত ব্রেকফাস্ট রেডি করছে রান্নাঘরে। তো চলো দেখি যে মা আজকে কী ব্রেকফাস্ট করছে আমাদের জন্যে। মা আপাতত এখানে পাঁচ মিশালে একটা তরকারি করছে রুটি খাওয়ার জন্যে। এটা বিট, গাজর, বিট নেই, গাজর, বিনস, আলু, পেঁপে আর টমেটো, কড়াইশুঁটি দেখতে পাচ্ছি। তো সব দিয়ে একটা তরকারি করা হচ্ছে সকালে রুটি খাওয়ার জন্যে। আর এখানে বাদাম ভেজে রাখা হয়েছে, এটাও ওর মধ্যে অ্যাড করা হবে পরে। তো এটা ফার্স্টে কীভাবে করা হচ্ছে, এটা পাঁচফোড়ন, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তারপরে এই সবজিগুলোকে দিয়ে দিয়ে তারপরে নুন দিয়ে, তারপরে যেরকম আমরা করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হলুদ দেব, কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, হলুদ দেওয়া হবে, নুন দেওয়া হবে, দিয়ে এটা সেদ্ধ করতে দেওয়া হবে, আর তারপরে এই বাদামগুলো অ্যাড করে দেওয়া হবে। ব্যাস তরকারি রেডি হয়ে যাবে। তো সকালের তরকারি একদম রেডি, তো চলো আগে ফটাফট ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। এই জাস্ট ব্রেকফাস্ট করে আসলাম। তো আপাতত কদিন ধরে এইখানটা গোছানো হয়নি, এই শোকেস যেটা রয়েছে ওটা গোছানো হয়নি, তো ভাবছি এখন শোকেসটা একটুখানি গোছাবো। কয়েকদিন ধরে ভীষণ ধুলো পড়ে আছে, অগোছালো হয়ে আছে, তো আপাতত আগে শোকেসের এখানটা গুছিয়ে নিই, তারপর দেখি আর কি করি। এতক্ষণ ওইখানটা পরিষ্কার করলাম, এবার দেখি, এবার একটু নিজের কাজকর্ম করার ইচ্ছা আছে। সকাল থেকে নিজের কাজ নিয়ে বসা হয়নি, তো এবার ইচ্ছা আছে এখন একটুখানি ল্যাপটপটা নিয়ে বসবো, কিছু কাজকর্ম আছে সেগুলো করবো, দেন তারপরে উঠে স্নান ঠানো এখনো অবধি হয়নি, তারপরে উঠে স্নান করব। তখন তোমাদের বলছিলাম যে কিছু কাজ আছে নিজের, তো সেগুলোই এতক্ষণ করছিলাম, করে তারপরে স্নান ঠান করে এসেছি। আর মা দুপুরে রান্নাবান্না করছে। আজকে মেনুতে একটা অন্যরকম রেসিপি আছে, সেটা হচ্ছে উচ্ছে দিয়ে ডাল। আমি জানি না তোমরা এর আগে কখনো ট্রাই করেছো কিনা, এটা অ্যাকচুয়ালি আমার দিদুন বানাতো, তো দিদুনের এখন বয়স হয়ে গেছে, এখন তো দিদুন বানাতে পারে না, মা আজকে রান্নাটা করছে। তো আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। ডালটা যে খুব একটা উচ্ছের জন্য তেতো হয় এমনটা নয়, কিন্তু ভালো লাগে খেতে, একটা অন্যরকম টেস্ট লাগে। তো তোমাদের চলো রেসিপিটা দেখাই, তোমরাও বাড়িতে এরকম ট্রাই করো, পারলে ভালোই লাগে খেতে। এটা আপাতত হচ্ছে লাল শাক, এটা কমপ্লিট হয়ে গেলে দেন ডালটা করবে মা। করার টাইমে একদম ফার্স্টেই আগে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে নুন আর একটু হলুদ দিয়ে। এরপর আমরা যেমনভাবে ডাল করি সেরকমভাবেই করে নিতে হবে। তো এখানে ফার্স্টে পাঁচফোড়ন দেওয়া হচ্ছে, তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা, এরপর আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, আর তাছাড়া এর মধ্যে নুন হলুদ যেভাবে দিয়ে আমরা ডালটা সেদ্ধ করে নিই ফার্স্টে ডাল করার আগে, সেভাবেই এখানেও করা হবে। দেখতেই পেলে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, আর তারপরে উচ্ছেগুলো অ্যাড করে দেওয়া হলো। আর এবারে নুন মিষ্টিটা একটু তোমরা চেক করে নিও, তোমরা যদি মিষ্টি অ্যাভয়েড করতে চাও তাহলে মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারো, আর দেন একটুখানি ফুটিয়ে নিলেই ডালটা একদম রেডি হয়ে যাবে। এই জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম। তো
তো আজকে সারা দিনটা কেমন কাটলো সকাল থেকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি উচ্ছে দিয়ে ডালের রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা প্লিজ প্লিজ বাড়িতে এটা ট্রাই করো, আই থিঙ্ক ভালো লাগবে, একদম ভিন্ন স্বাদের। মানে আমরা যেরকম ডাল খাই তার থেকে এটা একবারই অন্যরকম খেতে। ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো আমাকে প্লিজ সাপোর্ট করো, লাইক করো আমার ভিডিও, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন টাটা।